টনসেলের ইনফেকশন। এই টনসেলের ইনফেকশন রোগটি আসলে কেন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস, একটি রোগ যেটি টনসিলে হয়ে থাকে, এটিকে আমরা বলি টনসিলাইটিস, অর্থাৎ টনসিলের প্রদাহ বা টনসিলের ইনফেকশন। এই টনসিলের ইনফেকশন রোগটি আসলে কেন হয়? কারণ প্রধান কারণই হচ্ছে যে ইনফেকশন একটি জীবাণু দিয়ে হবে, সেটি হচ্ছে ভাইরাস হতে পারে, একটি হচ্ছে ব্যাকটেরিয়া হতে পারে। ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, এর পরবর্তীতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে ব্যাকটেরিয়া এখানে অ্যাটাক করে। যে ব্যাকটেরিয়াকে সর্বপ্রথম আমরা দায়ী করি সেটি হচ্ছে হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস, এটি সবচেয়ে বেশি দায়ী ব্যাকটেরিয়া। আরও অনেক ব্যাকটেরিয়া আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, আরও অনেক ব্যাকটেরিয়া এখানে ইনফেকশন সংক্রমণ করতে পারে। তো এক্ষেত্রে কী কী রোগের লক্ষণ আসে? সেটি হলো অনেক গলা ব্যথা হয় এবং খেতে পারে না, ডিসপেজিয়া ডেভেলপ করে। আরেকটি হলো অনেক জ্বর আসে, জ্বর আসলে তখন জ্বরের যে সিমটমগুলো সেগুলো প্রকাশ পায়। তো আমরা ঘরে বসে কীভাবে এটির চিকিৎসা করব? অবশ্যই যদি রোগীর জ্বর আসে, জ্বর নিয়ন্ত্রণ করার জন্য ঘরে স্পঞ্জিং করতে হবে, অর্থাৎ একটি গামছা আপনি পানিতে ভিজিয়ে নিলেন, সেটি একটু হালকা গরম পানি হলে ভালো, পানিতে ভিজিয়ে নিয়ে চিপে এটি দিয়ে আপনি বডিতে স্পঞ্জ করবেন, তাহলে জ্বরটা ধীরে ধীরে কমতে থাকবে। এবং প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার এটির অবস্থা বিবেচনা করে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল বা ব্যথার ওষুধ, হ্যাঁ, এবং অ্যান্টিহিস্টামিন ইত্যাদি দিয়ে সাধারণত চিকিৎসা করে থাকেন। তবে অবশ্যই নিজেরাই ওষুধ প্রেসক্রাইব করবেন না, কখনোই ফার্মেসি থেকে এবং হাতুড়ি চিকিৎসক থেকে ওষুধ গ্রহণ করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক, তিনি MBBS হতে পারেন, তিনি বিশেষজ্ঞ হতে পারেন, তার কাছে গিয়েই আপনি এটার চিকিৎসা গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।